বন্ধুরা সরাসরি নিয়ে চলে আসলাম আবার একটা টাইব্রেকার শুট আউট নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটিতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেখো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেবগ্রাম সিসিসির সঙ্গে হয়ে প্রথম শট করতে এসেছে দলের অধিনায়ক পূর্ণেন্দু বিশ্বাস। তো পূর্ণেন্দু কি প্রথম শটে গোল করতে পারবে কি নাকি চাকদার গোলকিপার সেভ করে দেবে দেখা যাক। রেফারি বাঁশি দিয়ে দিয়েছে, পূর্ণেন্দু শট করতে যাচ্ছে, দেখা যাক গোল হয় কি হয় না। তো ফার্স্ট শট দেখতেই পারলে পুরো বার ঘেঁষিয়ে গোল করলো পূর্ণেন্দু বিশ্বাস। প্রথম শটে গোল এসেছে স্মৃতিসঙ্গ ফার্স্ট এক। চাকদার এবার প্রথম শট করতে যাচ্ছে, তো চাকদার হয়ে প্রথম শট করতে এসেছে তিন নম্বর প্লেয়ার, সে কি পারবে গোল করতে নাকি স্মৃতিসঙ্গের গোলকিপার সে সেভ করে দেবে। এ দেখা যাক সে গোল করতে পারে নাকি গোলকিপার সেভ করতে পারে। তো তিন নম্বর জার্সি প্লেয়ার সে এখন শট করতে রেডি হয়ে গেছে, শুধু অপেক্ষায় রেফারির বাঁশি। তো রেফারিও বাঁশি দিয়ে দিয়েছে, দেখা যাক চাকদা কি গোল করতে পারবে নাকি স্মৃতিসঙ্গের গোলকিপার সেভ করে দেবে। শট করতে চলেছে, ওয়াও ওয়াও, এটা কি গোল ছিল! বার ঘেঁষিয়ে পুরো বারে মেরে টপ কর্নার দিয়ে গোল করলো চাকদার তিন নম্বর জার্সি তো পরিহিত খেলোয়াড়, সত্যি দেখার মতন গোল করলো। তো এখন ফলাফল এক এক, স্মৃতি সঙ্গে রয়ে দ্বিতীয় শট করতে এসেছে ভীমদা। তো ভীমদা কি গোল করতে পারবে নাকি সেভ করে দেবে, দেখার বিষয় হচ্ছে এটাই গোল করবে নাকি সেভ হবে। তো দ্বিতীয় শট করতে চলেছে স্মৃতি সঙ্গে প্লেয়ার, দেখা যাক শট করতে চলেছে দ্বিতীয়। গোলকিপারের ডান দিক দিয়ে এটা সেভ করার ছিল কিন্তু সেভ করতে পারলো না, পাল্টে চলে গেল। দ্বিতীয় শট করতে এসেছে চাকদার, শট দ্বিতীয় শট চাকদার। স্মৃতি সঙ্গে দেবগ্রাম দুটো শটে দুটো গোল করেছে আর চাকদা ফার্স্ট শটে গোল করেছে, দেখা যাক দ্বিতীয় শটটা কি গোল করতে পারবে। এদিকে দেখা যাচ্ছে গোলকিপার চেঞ্জ হয়েছে দলের অধিনায়ক পূর্ণেন্দু বিশ্বাস, সে গোলকিপারের ভূমিকায় গোলে এসে দাঁড়িয়েছে, দেখা যাক সে কি সেভ করতে পারবে। দ্বিতীয় শট করতে চলেছেন চাকদার প্লেয়ার, দেখা যাক সে কি গোল করতে পারবে কি পারবে না, দেখা যাক সাত নম্বর জার্সি প্লেয়ার। ওয়াও, আরুণ গোল করলো চাকদার সাত নম্বর প্লেয়ার। তো এখন ফলাফল টু টু, তিন নম্বর শট করতে এসেছে দেবগ্রাম স্মৃতি সঙ্গের হয়ে আমাদের সকলের চেনা সেই কেউ না, সেই ছোট্টখাট্টো প্লেয়ার আমাদের, দেখা যাক সে কি গোল করতে পারবে কি পারবে না। দানা গোল করতে চলেছে, শট করতে চলেছে, হায় হায়, এটা কি শট ছিল ভাই! এই শটে যদি গোলকিপার সেভ না করতে পারে তাহলে তো জেনুইন হেরে যাবে। শটে নেই কোনো পাওয়ার, গোলকিপারের সোজা হাতে মারলো কিন্তু গোলকিপার সেভ করতে পারলো না, দেখা যাক চাকদার হয়ে তিন নম্বর। অতএব ফাইনাল শট করতে এসেছে দলের দশ নম্বর জার্সি পরা প্লেয়ার, দেখা যাক সে কি গোল করতে পারবে। যদি গোল করতে পারে তাহলে ম্যাচটা ট্রাই হবে, আর যদি গোল না করতে পারে তাহলে দেবগ্রাম স্মৃতি সঙ্গে টিম এখানে জয়ী বলে গণ্য করা হবে, দেখা যাক চাকদা কি পারবে
আবার পুনরায় দলে ফিরে আসতে ম্যাচে শেষ শট ফাইনাল শট যদি গোল করতে পারে তাহলে ম্যাচে থাকবে না হলে ছিটকে যাবে তিন নম্বর শট করতে চলেছে ওয়াও তিন নম্বর শট সেভ করে দিয়েছেন পূর্ণেন্দু বিশ্বাস দলের অধিনায়ক এরই ফলে সেভ করে দলকে জিতিয়ে দিল পূর্ণেন্দু বিশ্বাস দেবগ্রাম স্মৃতি সংঘ।